আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই অনুষ্ঠান থেকে সকলকে হৃদরিক শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পছন্দের একজন মানুষকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী শরিয়াতে নিষিদ্ধ কাজ। খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি। ইসলামী শরিয়াতে নিষিদ্ধ বা হারাম কাজ বলতে এমন কাজকে বোঝানো হয় যা পরিহার করা আবশ্যক এবং যেগুলো করলে শাস্তি হবে আর পরিহার করলে আমাদের জন্য রয়েছে পুরস্কার। কোরআনুল কারিমের সূরা বাকারার ১৭৩ নং আয়াতে জগৎ সংসারের মালিক আল্লাহ তাআলা বলেছেন খুব গুরুত্ব সহকারে যে নিশ্চয়ই আল্লাহ মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যার উপর আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয় তা তোমাদের জন্য হারাম করা হয়েছে। নিষিদ্ধ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন যে নিষিদ্ধ কাজকে আল্লাহ সীমানা ঘোষণা করে তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আর তিনি বলেছেন যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মধ্যে আছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়গুলোতে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের মতো যে তার পশু বাদশাহর সংরক্ষিত চারণভূমির আশপাশে চড়ায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা আছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশাহর একটি সংরক্ষিত এলাকা আছে। আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজগুলো। সহিহ বুখারী শরীফে এসছে। আর আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাসতাবিনা সাবিলুল মুজরিমিন। আমি এ কোরআনের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ এ কারণে করেছি যেন অপরাধীদের পাপের পথ পরিষ্কার হয়ে যায়, আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন যে এটি হলো তোমার ন্যায়ের পথ আর এটি হলো পাপের পথ। ইন্না হাদাইনাহু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুটো পথই দেখিয়ে দিয়েছেন। এখন চাইলে আমরা ন্যাকের পথ ধরে চলতে পারি, আর যদি জেনে শুনে আমরা পাপের পথ ধরে চলি তাহলে সেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা নিষিদ্ধ কাজগুলো আমরা করব না এবং শরিয়াতে যেই নিষিদ্ধ কাজ আছে সেই নিষিদ্ধ কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। চলুন আমরা ইসলামী শরিয়াতে নিষিদ্ধ কাজগুলো থেকে কিভাবে সরে থাকব এবং আমরা মাহে রমজানে যেভাবে এই নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকার অনুশীলন করলাম, বাকি ১১টি মাস কিভাবে আমরা এই নিষিদ্ধ কাজগুলো থেকে ফিরে থাকতে পারি সে ব্যাপারেও আমরা আজকের অতিথির কাছ থেকে শুনবো। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। আসলে এটা আমাদের জীবনের জন্য একান্ত আবশ্যক। এটা যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি রিয়েলাইজ করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আন-নিসা আয়াত নম্বর ৩১ বলছেন ইন তাজতারিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমি আমাদের শ্রোতাদের জন্য একটু সুসংবাদ দিতে চাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ইন তাজতারিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা এই কবিরা গুনাহগুলো থেকে, নিষিদ্ধ কাজগুলো থেকে তুমি বেঁচে থাকতে পারো, আল্লাহ যা নিষেধ করেছেন, এই কবিরা গুনাহ যা আল্লাহ নিষেধ করেছেন এগুলো থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহ আছে এটা আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। আর অনুদখিলুকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানিত একটা জায়গা জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করব। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকাটা কতটা জরুরি। আমরা যদি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারি তা আল্লাহ পাক আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আমাদের ছোট ছোট গুনাহগুলো maaf করে দিবেন সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে একটা হাদিস উল্লেখ করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতুল কাবায়ির আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সালাত থেকে আরেক সালাত মানে পাঁচ নামাজ ফজর থেকে যোহর যোহর থেকে আসর আসর থেকে মাগরিব থেকে এশা এশা থেকে এই যে পাঁচ জামাত এরপরে এক জুমা থেকে আরেক জুমা রমাদান থেকে আরেক রমাদান এর মাঝে যে ছোট ছোট গুনাহ আছে এটা আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে এই রোজার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তুমি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো শর্ত আছে শর্ত হলে বড় গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ পাক এর মাধ্যমে ক্ষমা করে দিবেন এইজন্য আমাদের বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা নিষিদ্ধ কাজ যেটা বলছেন যেটা কবিরা গুনাহ আল্লাহ এবং রাসূল যার ব্যাপারে আযাবের কথা বলেছেন এইগুলো থেকে বেঁচে থাকা এটা আমাদের জন্য খুব জরুরি এটা আসলে ব্যাপক আমরা যদি দেখি এটা প্রায় 100টির মতো ইবনে আল্লামা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার কাবায়ের গ্রন্থের মধ্যে 100টা কবিরা গুনাহর কথা উল্লেখ করেছেন তবে কেউ কম বেশিও বলেছেন যাই হোক আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব যে আসলে আমাদেরকে কোন কাজগুলো থেকে বেশি বেঁচে থাকা খুব জরুরি সুতরাং এই যে আপনি চমৎকার একটা কথা বলেছেন রমজানে আমরা একটা অনুশীলন করেছি যে গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা যায় দেখুন আমি এই ব্যাপারে একটু কথা বলবো সেটা হলো যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার পাপাচার থেকে বেঁচেছিলাম আমরা এটা ছিল আমাদের সাওমের মূল শিক্ষা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার সামনে আপনার হালাল খাবার ছিল হালাল পানীয় ছিল হালাল স্ত্রী ছিল আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন সাময়িকভাবে এই সাময়িক হারামকে আমরা হারাম জেনে কিন্তু বর্জন করেছি সাময়িকভাবে যেটা আল্লাহ হারাম করলেন ওইটা হারাম জেনে আমরা বর্জন করেছি এই ব্যাপারে কিন্তু আমাকে কেউ ফোর্স করে নাই সরকার পুলিশ র‍্যাব অমক তমক কেউ আমাকে ফোর্স করে নাই আমি শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহর আযাবের ভয় সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজটি করেছি কেউ আমার পিছনে গোয়েন্দা ছিল না আমি রোজা আছি কিনা তাহলে আল্লাহ পাক সাময়িক যেটা হারাম করলেন সেটাকে আমি হারাম জেনে বর্জন করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে এই ট্রেনিং দিলেন যে আমি স্থায়ীভাবে যেটা হারাম করেছি যেটা সাময়িক হারাম ইফতারির পরেই তোমার জন্য সব হালাল এটা তোমার হালাল ছিল সাময়িক আমি হারাম করে দিয়েছি তাহলে সাময়িক হারামকে হারাম জেনে তুমি যেভাবে বর্জন করেছো এরপরে যেটা আমি স্থায়ীভাবে যেটা হারাম করেছে সেটাও জন্য তুমি বর্জন করতে পারো তার একটা ট্রেনিং কিন্তু রমজানে আপনাকে আমাকে দেওয়া হয়েছে সুতরাং এই ট্রেনিংটা কাজে লাগাতে হবে আপনি যদি দেখেন আমাদের দেশের ডিফেন্সে যারা আছে মিলিটারি আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এটা চানমারি থাকে ওখানে তারা গুলি করে সারা বছর তো এই গুলি করে এজন্য নয় যে সারা বছর খালি তোমাকে এত টাকা দিয়ে পোষা হচ্ছে যে এই সারা বছর খালি এই চানমারিতে তুমি গুলি করবে ব্যাপারটা তা নয় বরং এই ট্রেনিংটা দেওয়া হয় যে দেশ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তখন ট্রেনিংটা যেন তুমি কাজে লাগাতে পারো এই জন্য ট্রেনিংটা দেওয়া হয় আপনাকে রমজানে ট্রেনিং দেওয়া হয়েছে শয়তানকে বেঁধে রাখে হাদিসের কথা শয়তানকে বেঁধে রেখেছে শয়তানকে বেঁধে রেখে আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে আপনি যেন কি করতে পারেন হারামকে বর্জন করতে পারেন এই ট্রেনিংটা আপনাকে এই জন্য দেওয়া হলো রমজানের পরে শয়তান কিন্তু ছেড়ে দেওয়া হবে আপনার শত্রু সবচেয়ে বড় শত্রু শয়তান শয়তান আপনাকে আপনার রমজানের শিক্ষাটাকে ধ্বংস করে দিতে চাইবে শয়তান আপনার এই শিক্ষাকে বরবাদ করে দিতে চাইবে আপনার অর্জনকে ধূলিসাৎ করে দিতে চাইবে আপনি যে তাকওয়া অর্জন করেছিলেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এটাকে ধ্বংস করার জন্য শয়তান পায়তারা করবে আপনি তখন যেন এই ট্রেনিংটাকে কাজে লাগাতে পারেন এই জন্য আল্লাহ পাক এই ট্রেনিং দিয়েছেন সুতরাং আমরা রমজানের শিক্ষাটাকে সারা জীবন বয়ে নেই আমরা বাকি 11টি মাস যেন আমরা বয়ে নিতে পারি আমরা যেন সত্যিকারের তাকওয়ার মধ্যে থাকতে পারি এটা আপনাকে আমাকে মানে কঠিনভাবে শক্তভাবে আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হারাম কাজগুলির মধ্যে যেটা রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি যেটা বলেছেন আল্লাহ পাক কোরআনেও বলেছেন এক নম্বরে আসে শিরক ইন্না শিরকা লা যুলমুন আযীম দুনিয়াতে যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ এটা কত বড় পাপ এটা যদি আমি বলি এইভাবে যে সমস্ত গুনাহ দুনিয়ার অন্য যত গুনাহ আছে চুরি ডাকাতি ব্যভিচার যত গুনাহ আছে এগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর শিরকের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে শিরকের গুনাহ ওজন বেশি হয়ে যাবে এটা একটা হাদিস আছে হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকীতানি বিকরাবিল আরদি খাতাআন সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা কুরাবিহা মাগফিরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলছেন যে হে বনি আদম তুমি যদি এমন অবস্থায় আমার কাছে আসো মৃত্যুবরণ করো যে দুনিয়া সমান গুনাহ করেছো কিন্তু তার মধ্যে একটাও শিরকের গুনাহ নাই আল্লাহ বলেন আমি আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব মানে সব ক্ষমা করে দেব একটাও যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব কিন্তু শিরকের গুনাহ যদি থাকে তাহলে আমি ক্ষমা করব না তার মানে সমস্ত গুনাহের চেয়ে শিরকের গুনাহর ওজন অনেক বেশি হয়ে যাবে এইজন্য শিরক মুক্ত জীবন হ্যাঁ শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত ইবাদত এটা আমাদের জন্য খুব জরুরি আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবে তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না শিরকের গুনাহ এত বেশি সুতরাং এত বড় আল্লাহ পাক বলেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন সে জীবনে আর জান্নাতে যেতে পারবে না সুতরাং আল্লাহর সাথে যারা অন্যকে শরীক করছে নিশ্চিত তারা জাহান্নামী কোনো অবস্থাতেই কোনো দিনও তারা জান্নাতে যেতে পারবে না আল্লাহ ডিক্লেয়ার আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহর ইচ্ছা এটা কাউকে ক্ষমা করলে করবেন না করলে না করবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনো অবস্থাতে ক্ষমা করবেন না সুতরাং শিরক মুক্ত জীবন যাপন করা এটা আমাদের জন্য খুব জরুরি আমরা কিন্তু শিরক শুধু প্রতিমা পূজা কোজা সূর্য পূজা করা দেবদেবীর পূজা করা এটাই শিরক নয় আরেকটা শিরক আছে ছোট শিরক যেটা মুসলমানরা করে থাকে আল্লাহ এজন্য আল্লাহ বলেন যে অনেক মানুষ আছে ঈমান আনে সাথে সাথে শিরক করে কোরআনের কথা যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন অনেকে আছে যারা ঈমান আনে আবার সাথে সাথে শিরক করে এটা হলো শিরকে আসগার ছোট শিরক অথবা শিরকে খাফি বলা হয় গোপন শিরক এটা কেমন এটা খুব ভয়াবহ একটা অবস্থা এটা এই শিরক থেকে আমরা কতজন মুক্ত আছি এটা পিপরা যেভাবে হারাইতে সেই কথাটা পিপরার পায়ের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অমাবস্যার রাতে কালো পাথরের উপর পিপরা যখন হাঁটে অমাবস্যার রাত কালো পাথরের উপর পিপরা হাঁটে এটা কি দেখা যায় ওসে এটা যেমন দেখা যায় না এই শিরকটা তোমাদের মধ্যে সেইভাবে ঢুকে যাবে তোমরা দেখতেও পাবে না বুঝতেও পারবে না সেটা হলো রিয়া মানুষকে দেখানো ইবাদত করা মানুষকে দেখিয়ে ইবাদত করা আমি হজে যাচ্ছি মানুষকে দেখাচ্ছি আমি উমরা করতেছি মানুষকে দেখাচ্ছি আমরা তো ভয় হয় ইদানিং এত বেশি সেলফি তুলে মানুষ দিচ্ছে আমি উমরায় যাচ্ছি আমি অমুক জায়গায় আছি আমি বাইতুল্লাহতে আছি বাইতুল্লাহর সামনে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে মদিনা শরীফের ছবি তুলে মানে মানুষকে দেখানো আমার খুব ভয় হয় যে তাদের ইবাদত আসলে কতটা কবুল হচ্ছে খুব ভয় মানুষকে দেখানোর জন্য কুরবানি করা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য হজে যাওয়া মানুষকে দেখানো উমরা করা এই বিষয়গুলো এটা শিরকে খফি এবং এটাও কবিরা গুনাহ একই ধরনের সুতরাং এটা শিরক হওয়ার কারণ কি ইবাদত পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ সেটা আপনি মানুষকে দেখাচ্ছেন এটা আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে এটা আল্লাহ পাক বলেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস একমাত্র একনিষ্ঠ ইবাদত আল্লাহর জন্য হবে একনিষ্ঠ ইবাদত শুধু আল্লাহর জন্য হবে তো এই সব হাদিস এবং কোরআনের আয়াতের পরে এক সাহাবী এসে বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে কাসিরের মধ্যে এনেছে এই যে আলা লিল্লাহি দ্বীনুল খালিস আয়াতের মাথাতে হাদিসটি এনেছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ রোজা যা আছে আমি সব আদায় করি আমি আমার প্রতিবেশীর হক আদায় করি আমার আত্মীয় স্বজনের হক আদায় করি আমি আল্লাহর জন্য করি কিন্তু মনে মনে এটাও চাই যে মানুষ দেখুক আর প্রশংসা করুক চিন্তা করেন কথাটা ভালো করে বুঝি সে বলতেছে আমি এটা আল্লাহর জন্য করি এবং মনে মনে এটাও চাই যে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক আল্লাহর হাবিব বলেন এটাও শিরক তোমার মনের মধ্যে এটা অন্য কিছু থাকতে পারবে না শুধু আল্লাহর সন্তুষ্টি মানুষ দেখুক তোমার প্রশংসা করুক এটা তো আল্লাহর সাথে মানে শরীক করা হলো এটাও শিরক হয়ে যাবে এতটুকুও করা যাবে না শুধুমাত্র আল্লাহর জন্য তুমি করবে শুধুমাত্র ওয়ানলি ওয়ান শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এরপরে যদি মানুষ দেখে আর তোমার প্রশংসা করে এটা তোমার বাড়তি পাওনা মানুষ দেখলো প্রশংসা করলো আল্লাহ তোমার জাযা দিবেন কিন্তু আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন এইজন্য মানুষ তোমার প্রশংসা করছে এটা তোমার বাড়তি একটা পাওনা এটা আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে একটা অ্যাওয়ার্ড দিলেন একটা পুরস্কার দিলেন এটা তোমার বাড়তি পাওনা কিন্তু তোমার নিয়ত থাকতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুতরাং আমরা দান সাদাকা করতেছি আমরা যাকাত দিচ্ছি মানুষকে দেখানোর জন্য দিচ্ছি আমরা গরীবকে শীতের বস্ত্র দিচ্ছি কম্বল দিচ্ছি বন্যা হলে আমরা সেখানে যে ত্রাণ দিচ্ছি এটা কি মানুষকে দেখানোর জন্য দিচ্ছি নাকি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আমরা যেন উভয় প্রকার শিরক শিরকে আকবার শিরকে আসগার এই সব শিরক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এটা হলো এক নম্বর কথা শিরক মুক্ত জীবন না হলে তার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই এজন্য এই বিষয়টা নিয়ে অনেক একটু আলোচনা করতে হলো দুই নম্বরে বলা হয়েছে যে মানুষ হত্যা করা এটা শিরকের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় গুনাহ মানুষ হত্যা করা এটা এত বড় গুনাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় অন্যায়ভাবে হত্যা কয়েকভাবে হতে পারে এক হলো কিসাস হত্যার বদলে হত্যা অথবা শরীয়তের যে কারণগুলো আছে সেই কারণগুলোর কারণে যদি বিচারে হত্যা করা হয় সেটা ভিন্ন ব্যাপার বিচার করে ফাঁসি দেওয়া হলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে বিচারের নামে প্রহসন করে যদি হত্যা করে সেটাও হত্যা হবে তো এরকম অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহ পাক কি বলেন আল্লাহ বলেন ওমান ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেটা কি হবে ফাজাজাউ জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম খালিদান ফিহা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে غضب الله عليه তারপর আল্লাহর গজব ওয়া লাআনাহু আল্লাহর লানত অভিশাপত ওয়া আদালাহু আযাবান আযীমা আর বড় বড় আযাব তার উপরে আসবে পাঁচটা গুনাহের মানে ইয়ার কথা বলছেন আল্লাহ পাক আযাবের কথা বলছেন একটা গুনাহের কারণে মানুষ হত্যা করা এতটা অপরাধ যে একটা গুনাহের কারণে পাঁচটা শাস্তির কথা বলা হয়েছে এটা অন্য কোনো গুনাহের ব্যাপারে বলা হয় নাই এজন্য মানুষ হত্যা করা এটা অত্যন্ত জঘন্য একটি কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষকে হত্যা করার জন্য অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে আর এজন্য যদি আসমান জমিনের সকলে অংশগ্রহণ করে আল্লাহর হাবিব বলেন আল্লাহর কসম আসমান জমিনের সকলকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন একটা মানুষ হত্যা করে এতটা অপরাধ আল্লাহ পাক বলছেন এই জন্য যে কেউ যদি কোনো মানুষকে হত্যা থেকে বাঁচায় মানে অন্যায়ভাবে হত্যা করা হয় সেখান থেকে যদি কেউ বাঁচায় তাহলে সেজন্য পুরো মানব জাতিকে বাঁচালো আর কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো এজন্য মানুষ হত্যা করা এটা অত্যন্ত অত্যন্ত মানে কঠিন একটি গুনাহের কাজ আমরা যেন এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন অনেক মানে চরম একটি গুনাহের কাজ আমরা যদি এরপরে বলি সেটা হলো যে জিনা ব্যভিচার এটা আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ বলেন জিনার কাছেও তোমরা যাবে না জেনার কাছে যাওয়া এই তাফসিরে বলা হয়েছে মানে জেনা করার আগের যে কাজ ইশারা করা তার সাথে কথা বলা তার সাথে ভাব জমানো এগুলো তুমি করবে না এটাও হারাম হ্যাঁ একজন পুরুষ একজন নারী যাদের সাথে মানে এরকম অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্ক করার আগে অর্থাৎ শারীরিকভাবে মিলিত হওয়ার আগে যে স্টেজগুলো রয়েছে তার সাথে ফোনে কথা বলা হোক তার সাথে চোখে চোখে কথা বলা তার সাথে নিরালে কথা বলা তার সাথে গোপনে কথা বলা ইত্যাদি ইত্যাদি এবং হাসি ঠাট্টা করা এই সবগুলো কিন্তু হারাম এইজন্য বলছেন ওয়ালা তাকরাবু জিনা জিনার কাছেও যাও না মানে এই কাজগুলো তুমি করবে না জিনা তো করবেই না তার আগের স্টেজে যে কাজগুলো আছে সেগুলোও করবে না এটা করাও তোমার জন্য হারাম তরকুস সালাত নামাজ পরিত্যাগ করা এটা কবিরা গুনাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে আমরা অন্য কোনো কাজ তরক করাকে কুফরি মনে করতাম না শুধু নামাজ তরক করাকে কুফরি মনে করতাম নামাজ তরক করাটা এটা কুফরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনার রিজাল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ মুমিন এবং কুফরির মাঝে শিরকের মাঝে কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো এইজন্য কোন কোন ইমাম বলেন যে সে কাফের হয়ে গেল যেহেতু সে কুফরি করতে কাফের হয়ে গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না সে কাফের হবে না কুফরি করতেছে তার ঈমানটা ঝুলন্ত অবস্থায় আছে নিভু নিভু আছে কিন্তু সে কুফরি করতেছে আর কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে সুতরাং নামাজ পরিত্যাগ করা এটা কিন্তু কবিরা গুনাহ এটা নিষিদ্ধ একটি কাজ আমরা যাকাত না দেওয়া এটাও কবিরা গুনাহ আমরা যাদের যাকাত হয়েছে তারাও যেন আমরা যাকাত দেই আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া দিয়ে যেটা কুক্ষিগত করে রেখেছিল তার শাস্তি ভোগ করো এভাবে আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বলবেন সুতরাং যাকাত না দেওয়া এটা একটা কবিরা গুনাহ আমরা যেন এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি এরপরে আসে জেনার কথা বললাম আমরা আরেকটা হলো লাওয়াতাত যেটা সমকামিতা সমকামিতা একটা কবিরা গুনাহ এটা অনেক ব্যাপক দেখা দিচ্ছে ইদানিং আপনি জানেন কিছুদিন আগে ট্রান্সজেন্ডার টেন্ডার নিয়ে অনেক কথা হয়েছে এটা এই আস্তে আস্তে মানুষকে এই সমকামিতার দিকে ধাবিত করে এই সমকামিতা এটা এত জঘন্য একটি গুনাহ এটা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানায় আপনি জানেন লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করতো এবং তাদের মধ্যে কিন্তু এইডস হয়েছিল এই লূত আলাইহিস সালামের সময় কিন্তু এই এইডস হয়েছিল এই লূত আলাইহিস সালামের কওমটা এটা করছে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেটা উল্লেখ করেছেন লূত আলাইহিস সালাম তার কওমকে বলছেন অলুতুন إذ قال لقومه إنكم لتأتون الفاحشة লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে إنكم لتأتون الفاحشة তোমরা কি সেই অশ্লীল কাজ করতে চাও মা সাবাকুকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন তোমাদের আগে পৃথিবীতে যা কেউ করে নাই এরকম একটি জঘন্য কাজ তোমরা করতে চাও তো এটা ছিল সেই গুনাহ আমরা যেন এই গুনাহ থেকে দূরে থাকি আরেকটা নিষিদ্ধ কাজ যেটা আমাদের সমাজে খুব ব্যাপকভাবে প্রচলিত এবং এই কাজটা করার কারণে কিন্তু আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে নিচে আছাড় মেরে পাথরের বিস্ফোরণ করে তাদের চমৎকার আপনি বলছেন যে এটা শাস্তি হলো এটা কেউ যদি সমকামিতা করে তার শাস্তি হলো তাকে পাহাড়ের উপরে তুলে অথবা উঁচু কোনো বিল্ডিং এর উপর তুলে আছাড় মেরে তাকে হত্যা করা এটা হলো তার শাস্তি কারণ আল্লাহ পাক এই শাস্তি দিয়েছেন লূত আলাইহিস সালামের পুরো জাতিকে উপরে তুলে নিয়েছিলেন এই একটা খণ্ডকে জমিনের খণ্ডটাকে উপরে নিয়েছিলেন এত উপরে নিয়েছিলেন যে প্রথম আসমানের ফেরেশতারা এই জমিনের এই যে জমিনের মোরগের ডাক পর্যন্ত তারা শুনতে পাচ্ছিল এত উপরে নিয়েছিলেন ওইখান থেকে আছাড় মেরেছিলেন মানে আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়েছিলেন এদের উপরে ওইখান থেকে আছাড় মেরে তাদেরকে এই জমিনে আবার ধসিয়ে দিয়েছেন এবং সেটা এখন সাগরে পরিণত হয়েছে আপনি জানেন এটাকে মৃত সাগর বলা হয় ডেথ সি মৃত সাগর এটা এখনো আছে লূত আলাইহিস সালামের সেই মানে চিহ্নগুলো এখনো রয়েছে এটা এত জঘন্য একটি কাজ এটা তো আসলে এমন জঘন্য কাজ যেটা পশুতেও করে না পশুতেও কিন্তু এই কাজটা করে না কিন্তু মানুষ হয়ে সেই কাজটাকে আমরা একেবারে শেষ প্রান্তে আমরা আরো অনেক বিষয় রয়েছে আমি 30 সেকেন্ডের মধ্যে যে সমাজের যে এইগুলো রয়েছে একটা হলো রিবা সুদ খাওয়া সুদ দেওয়া এটা জঘন্যতম একটি নিষিদ্ধ কাজ আমরা যেন এর থেকে বেঁচে থাকি এতিমের মাল ভক্ষণ করা এর থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি চাঁদাবাজি আদায় করা টোল আদায় করা অন্যায়ভাবে আত্মহত্যা করা এটাও নিষিদ্ধ একটি কাজ সরবল খামার মদ পান করা তারপরে আরও আছে মানে আমরা যে কাজগুলো মিথ্যা শপথ করা জুলুম করা অত্যাচার করা তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা বিচার করা অর্থাৎ অন্যায়ভাবে বিচার করা এই সবগুলো নিষিদ্ধ কাজ এই নিষিদ্ধ কাজগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি কথার মধ্যে অধিক অনেক আছে মিথ্যা কথা বলবে দেখুন কথায় মিথ্যা কথা বলতে থাকে এগুলি সবটাই কবিরা গুনাহ খোটা দেওয়া দান করে খোটা দেওয়া এটা একটা কবিরা গুনাহ এবং এর দ্বারা সে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে তারপরে তাকদিরকে অস্বীকার করা এটা কিন্তু কবিরা গুনাহ আমরা তাকদিরকে বিশ্বাস করতে চাই না আরেকটা ব্যাপার আমাদেরকে বলতে হয় সেটা হলো চতুষ্পদ জন্তুর চেহারা পরিবর্তন করা আর আমরা তো এখন নিজেদের চেহারাই পরিবর্তন করে বলতেছি এটা কবিরা গুনাহ এই যে বুরু প্লাক করা তারপর এগুলো কিন্তু কবিরা গুনাহ আমাদের মা বোনদের ভালো করে জানা দরকার যারা বুরু প্লাক করতেছে যাদের চেহারাকে পরিবর্তন করছে আল্লাহ বলেন লা তাবদিলা লি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে তোমার পরিবর্তন করো না সুতরাং যারা এইভাবে পরিবর্তন করছে তারা যেন আমরা একটু সাবধান হই তারপরে আমরা এর থেকে যেন দূরে থাকি হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা এটা কবিরা গুনাহ আল্লাহ পাকের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন দর্শক একটি মোনাজাত হবে আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين رب العالمين জীবনে অনেক গুনাহ করেছি গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদেরকে কবরে আযাব দিবা গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদেরকে জাহান্নামে শাস্তি দিবা মাঝে মাঝে মনে হয় গুনার পাহাড় ঠেলে তোমার প্রিয় বোধায় হওয়া গেল না তখনই আবার মনে পড়ে আল্লাহ তুমি তো বান্দারে কখনো ভুলো না আল্লাহ আমরা তোমাকে ভুলে গেছি তুমি যদি আমাদেরকে ভুলে যাও আল্লাহ কে আমাদেরকে দেখবে দয়াময় আল্লাহ তোমার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি আমাদের এই ফরিয়াদের দিকে তুমি একটু রহমতের দৃষ্টি ফেরাও রব্বুল আলামিন গুনার দিকে তাকালে তোমার রাগ হবে গোসা হবে গুনার দিকে নয় মুদের বিনতি আর ফরিয়াদের দিকে তুমি একটু তাকাও। রব্বুল আলামিন তুমি অসুস্থদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহ ক্ষমা করা তোমার কাছে কোনো আল্লাহ বড় বিষয় নয়, তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন শয়তানের সলসাতুরি ধোকাবাজি থেকে, তার পাতা ফাঁদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে নিজেদেরকে সেফ রাখার কৌশল তুমি আমাদেরকে দান করো, বিচক্ষণতা আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের শ্রবণ শক্তিকে তুমি সুস্থ রাখো, দৃষ্টি শক্তিকে সুস্থ রাখো, শরীর এবং মনকে সুস্থ রাখো। রব্বুল আলামিন তুমি বিশ্বাস ভঙ্গ থেকে আমাদেরকে রক্ষা করো, অক্ষমতা, অলসতা, ভীরুতা, কপটতা, কৃপণতা, বার্ধক্য থেকে আমাদেরকে রক্ষা করো, কঠিন হৃদয়, উদাসীনতা থেকে আমাদেরকে রক্ষা করো, অভাব, লাঞ্ছনা, দুর্দশা থেকে আমাদেরকে রক্ষা করো, অবাধ্যতা, পাপাচার, অনৈক্য, বিবাদ, কপটতা থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, স্থায়ীভাবে জান্নাতে থাকার একটু বন্দোবস্ত করে দাও, জাহান্নাম থেকে চিরমুক্তি নসিব করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, জীবনের সকল অভাব তুমি দূর করে দাও। রব্বুল আলামিন যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। বসুন্ধরা গ্রুপকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. দর্শক, আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।